Hello, welcome, assalamu alaikum. This is Nina Mozumder. Welcome back to my channel. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বেগুনের অসাধারণ মজার একটি রেসিপি শেয়ার করছি, আর তা হলো আচারি বেগুন। কেউ বা এটাকে বলে থাকে বেগুনের আচার। বেগুনের আচার তৈরি করা খুবই সহজ। বেগুনের আচার যদি স্বাদের কথাই বলি, তাহলে এটা এক কথাই অসাধারণ। এই রেসিপিটি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি এই রকম লম্বা কালো বেগুন নিয়েছি। এখানে প্রায় 5টি বেগুন আছে। বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে ঠিক এই রকম করে কেটে নেব। একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুন আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি। বেগুনের আচার তৈরি করার জন্য এই রকম কালো লম্বা বেগুনই নিতে হবে। এখন আমি একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই তেঁতুলগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এখন বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো ধোয়ার পর আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে হলুদ, লবণ ও মরিচ দিয়ে মেখে নেব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন বেগুনগুলোকে গুঁড়ো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে এলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে গ্যাস অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখন বেগুনগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি একেবারে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই 2 থেকে 3 বারে ভেজে নেবেন। আপনারা অল্প করে ভাজার চেষ্টা করবেন। যেরকম করে বেগুন ভাজে, ঠিক সেরকম করে ভেজে নেবেন। কিছুক্ষণ পরপর বেগুনগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন পুড়ে না যায়। বেগুনগুলোকে খুব বেশি নরম করে ফেলা যাবে না। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেঁতুলগুলোকে হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি। চটকে মারগুলোকে বের করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তেঁতুলের মার থেকে বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। সবগুলো বিচি ফেলে দিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন চলে যাচ্ছি বেগুনের আচার তৈরি করার জন্য। সেজন্য গ্যাস অন করে দিচ্ছি।
বেগুন ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি তিনটা শুকনো মরিচ এভাবে মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিচ্ছি। এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব। দুই মিনিট পর আমি এর মধ্যে তেঁতুলের সেই মাটি দিয়ে দিচ্ছি। এখানে তেঁতুল নিজের টেস্ট অনুযায়ী দিবেন, যেমনটি টক খেতে চান ঠিক তেমনটি দিবেন। ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব। এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী দিবেন। চিনির পরিমাণ তেঁতুলের টক অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিনি যতক্ষণ পর্যন্ত না গলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। এ অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চিনি যখন গলে মিশে যাবে সে পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিতে হবে। এখন আমি সবগুলো বেগুন দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে থাকবে। এ অবস্থায় নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, না হয় কিন্তু দলা পেকে যাবে। পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়ে চেড়ে যেতে হবে। পাঁচ মিনিট পর চুলা অফ করে দিচ্ছি। এরপর পরিবেশনে চলে যাচ্ছি। দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার আচারি বেগুন। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায়, এমনকি আচার হিসেবেও এমনিতেও খাওয়া যায়। এই বেগুনের আচারটি খুবই মজার। বাসার ছোট বড় সবাই খুবই মজা করে খাবে আর সবাই খুবই প্রশংসা করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর লাইক দিতে ভুলে যাবেন না। বাসায় একবার ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।